নমস্কার বন্ধুরা তোমরা দেখছো বেঙ্গলি টিপস ডাব্লিউপি এক্সাম ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো যে ডাব্লিউপি কনস্টেবল টু থাউজেন্ড টোয়েন্টি মেয়েরা কীভাবে পেড পাশ করবে কীভাবে আটশো মিটার রান সাড়ে চার মিনিটের মধ্যে কমপ্লিট করবে সমস্ত স্ট্র্যাটেজি আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটি এখনই লাইক করে দাও যারা এই পরীক্ষার্থীতে বসতে চলেছ তো অবশ্যই তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও তো এই ভিডিওটি দেখার পর আমি আশা করছি যে তোমাদের আর মাঠ রিলেটেড কোনো প্রবলেম হবে না এবং তোমাদের মনে যত কোয়ারি থাকবে সমস্ত কোয়ারির উত্তর কিন্তু এই ভিডিওতে আছে তো ভিডিওটি কিন্তু একটু বড় হতে পারে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখে নিও আর চ্যানেলটিতে যদি নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার বন্ধুদেরকেও বলো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কারণ এটা কিন্তু মাঠ রিলেটেড ভিডিও স্পেশালি দিয়ে থাকে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক দেখো লেডি কনস্টেবলের যে মাঠটা হবে তোমাদের মাঠটা একটু পরে হবে কিন্তু প্রথমে মেল কনস মাঠটা হবে তো মেল কনস্টেবল তোমরা জানো যে প্রায় প্রায় একটা পাস করানো হয়েছে এবার দেখো যেহেতু মেলদের বেশি আছে তাই মেলদেরকে আগে মাঠটা করানো হবে তারপর ফিমেলদেরকে করানো হবে তো সবার প্রথম তোমাদের কোশ্চেন আসছে যে মাঠে তো যাবো মাঠটা আটশো মিটারের মাঠ আমরা শুনেছি এবং সাড়ে চার মিনিটের মধ্যে রানিং কমপ্লিট করতে হবে আগে ছিল চার মিনিট কিন্তু আরও তিরিশ মিনিট তোমাদেরকে ইনক্রিজ করেছে একটা তোমার অ্যামেন্ড করে নোটিশ দিয়েছে এবং সেখানে বলা হয়েছে যে সাড়ে চার মিনিটের মধ্যে কিন্তু তোমাদের আটশো মিটার রান কমপ্লিট করতে হবে তো দেখো তোমাদের এবার প্রশ্ন হচ্ছে যে মাঠটা কত মিটার মানে কত গ্রাউন্ডটা কতটা ট্রাকটা কত মিটারের হবে তাই তো মানে এক রাউন্ড কত মিটারের হবে দেখো মাঠটা ট্রাকগুলো হবে দুশো মিটার করে হবে না তোমাদের চারশো মিটার করে হবে ঠিক আছে আবার কোথাও কোথাও দুশো মিটারও ট্রাক হয়ে থাকে ছেলেদেরও কিন্তু চারশো মিটারের ট্রাক থাকবে মেয়েদেরও কিন্তু চারশো মিটারের ট্রাক থাকবে তো মেয়েদের দেখো যদি চারশো মিটারের ট্রাক থাকে তার মানে তোমাদের হচ্ছে দু রাউন্ড মাত্র মারতে হচ্ছে তাহলে এক এক রাউন্ডে তুমি কত সময় পাচ্ছ দু মিনিট পনেরো সেকেন্ড করে সময় পাচ্ছ তাহলে তোমার হাতে এখন যে সময়টা আছে তো এখনও পর্যন্ত কিন্তু পি পেটের তারিখ এখনও ঘোষণা করা হয়নি তো আমার যেটা ধারণা হচ্ছে যে আর দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু পিএমটি পেটের জন্য বিস্তারিত সমস্ত কিছু মানে রেডি হয়ে গেলে সমস্ত কিছু কিন্তু ইনফর তোমাদের নোটিশ আকারে প্রকাশ হয়ে যাবে এবং নোটিশ প্রকাশ হওয়ার পনেরো দিনের মধ্যেই কিন্তু মাঠ শুরু হবে তো এখন থেকে আশা করছি তোমরা সবাই প্র্যাকটিস করছো মাঠটা সকালবেলা ঘুম থেকে উঠে সবাই চেষ্টা করে পাঁচটার দিক থেকে এখন তো গরমকাল পাঁচটার দিক থেকে ঘুম থেকে উঠে তোমরা মাঠটা প্র্যাকটিস করো দেখো মাঠ প্র্যাকটিস করার জন্য তোমাদের হচ্ছে ফাঁকা যে বাড়িতে মাঠ পাবে তোমাদের প্রত্যেকের গ্রামে দেখবে মাঠ আছে তো সেই গ্রাউন্ডে গিয়ে তোমরা দেখো তোমার ওই গ্রাউন্ডটা কত মিটারের প্রথমে তুমি একটা ভাবার চেয়ে মাপো তুমি বা কীরকম কোনো অ্যাপ পেয়ে যাবে ঠিক আছে তো সেই অ্যাপে কিন্তু পেয়ে যাবে যে সেই গ্রাউন্ডটা কত মিটার তুমি জাস্ট ওই অ্যাপটা চালু করে তুমি হাঁটো ঠিক আছে হাঁটলে অটোমেটিক্যালি তুমি সেই গ্রাউন্ডের মাপটা পেয়ে যাবে এবার সেই গ্রাউন্ডের মাপটা যদি পেয়ে গেলে যে এটা আমার দু মানে একবার ছুটলে তিনশো মিটার বা চারশো মিটার আছে তাহলে তুমি সেই অনুযায়ী তোমার যেহেতু মাঠ তোমার আটশো মিটারে তোমাকে প্রতিদিন প্রতিদিন ষোলোশো মিটারের রান করতেই হবে কিন্তু প্রথম যেহেতু এখন তোমরা অনেকে হয়তো মাঠ প্র্যাকটিস করনি তো মাঠ প্র্যাকটিস করবে কি হবে ধীরে ধীরে প্রথমে এখন পাঁচ দিন কি করবে স্লোলি রান প্র্যাকটিস করবে প্রথম পাঁচ দিন করবে একদম স্লোলি এই পাঁচ দিন হবে তোমার যে স্টেমিনার গেন করার জন্য এই রানটা তুমি খুব ধীরে ধীরে রান করবে কোনো চাপ নেওয়ার দরকার নেই এবং টাইম দেখার এখন দরকার নেই পাঁচ দিন এবার যখন প্রথম পাঁচ দিন হয়ে গেল এবার কি করলে প্রথম পাঁচ দিন রান করার পর নেক্সট ডে থেকে কি করবে একটু করে এবার তুমি টাইমটা দেখার চেষ্টা করলে একটু স্পিডটা বাড়ালে হ্যাঁ স্পিডটা বাড়িয়ে তুমি দেখলে যে তোমার আট মিনিটে যদি তুমি ষোলোশো মিটারও ছুটতে পারো ঠিক আছে তোমার তো সাড়ে চার মিনিট সময় লাগছে তাই না তুমি দশ মিনিট ও ষোলোশো মিটার এখন ছুটো কোনো ব্যাপার না কেন তোমাকে ষোলোশো মিটার কেন ছুটতে বলছি কারণ তুমি যত বেশি ছুটবে তত কিন্তু তোমার মধ্যে স্টেমিনার বাড়বে দেখো তো এবার তুমি যখন দেখছো যে তোমার স্টেমিনার বেড়ে গেছে প্রথম পাঁচ দিন এভাবে প্র্যাকটিস করলে প্রথম পাঁচ দিন প্রথম পাঁচ দিন স্লোলি প্র্যাকটিস করলে দ্বিতীয় পাঁচ দিন কি করলে এবার একটু জোরটা বাড়ালে স্পিডটা বাড়ালে নেক্সট আখরি মানে ফাইনাল পাঁচ দিন কী করবে তুমি ফাইনাল পাঁচ দিনে কিন্তু একদম জীবন মরণ যেরকম ছোটো ছোটার দরকার নেই তুমি যেভাবেই ছুটছিলে ঠিক সেইভাবেই ছোটো ঠিক আছে টাইম দেখে নাও একদিন কি করবে একদিন তুমি তোমার ষোলোশো মিটার আটশো মিটার ছুটলে টাইম ধরে আর একদিন কি করলে ষোলোশো মিটার ছুটলে টাইম না দেখে একদিন এরকম করলে আবার আটশো মিটার ছুটলে টাইম ধরে আবার একদিন ষোলোশো মিটার ছুটলে টাইম না দেখে এবার তোমাদেরকে বলি যদি তুমি সব দিন ষোলো আটশো মিটার টাইম ধরে ধরে ছুটতে চেষ্টা করো কারণ তুমি তার জন্য তোমার টাইম কমপ্লিট করার জন্য তোমার মধ্যে যত এনার্জি আছে সমস্ত এনার্জি দিয়েই তো তুমি ছুটতে চাইছো তাই না তাহলে প্রথমে এখন থেকে যদি তুমি সমস্ত এনার্জি শেষ করে দাও তাহলে মাঠে কি দেবে মাঠে হচ্ছে সেরা সেরাটা দিতে হবে মাঠে তুমি তোমার মধ্যে যত এনার্জি আছে সমস্ত এনার্জি দিয়ে মাঠে ছুটতে হবে তুমি যখন দেখছো যে তোমার চার মিনিট বা চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড আটশো মিটার রান কমপ্লিট হচ্ছে তার মানে তুমি এইটুকু শিওর থাকবে যে তুমি মাঠ পাস করবে কারণ কি কারণ হচ্ছে তুমি মাঠে যখন ছুটবে তোমার মধ্যে যত এনার্জি থাকবে নিজের সেরাটা দিয়ে আসবে তো সেদিকে কোনো টেনশন নেওয়ার দরকার নেই তুমি মধ্যে এনার্জিটা জমিয়ে রাখবে ঠিক আছে এবার তোমাদেরকে বলে দিই তোমরা কী ড্রেস পরবে দেখো এই পিকচারে দেখতে পাচ্ছ বেগুলো কী ড্রেস পরেছে তোমরা কিন্তু এই ধরনের ড্রেস পরেই যাবে হ্যাঁ এবার দেখো অনেকে খালি পায়েও ছুটতে পারে আবার কেউ বুট পরেও ছুটতে পারে তুমি যেমন কমফোর্টেবল সেই অনুযায়ী ছুটবে তুমি যেভাবে প্র্যাকটিস করবে তুমি যদি বুটে না প্র্যাকটিস করো একদিন মাঠের আগের দিন বুট কিনে নিয়ে চলে আসো তাহলে কিন্তু তোমার বুটে প্র্যাকটিস নেই এবার তুমি ছুটতে গিয়ে দেখো তোমার পা ভারী হয়ে গেলো এতে কী হলো তোমার রানিংয়ের স্পিডটা কমে যাবে সময়টা বেশি লাগবে তুমি জিসে মানে যদি তুমি বুট নিয়েই টুটবে তাহলে এখন থেকেই বুট পরে প্র্যাকটিস করা শুরু করো ঠিক আছে এবার দেখো তোমাদের ট্রাউজারটা মেয়েরা এইভাবে ট্রাউজার পরতে পারো কিংবা হাফ প্যান্ট পরতে পারো হুম এবার দেখো তোমাদের কিছু রুলস বলে দিই যখন তোমরা গ্রাউন্ডে ঢুকবে এবার হুম দেখো গ্রাউন্ডটা তোমাদের এরকম গোল করে একটা এরকমভাবে গ্রাউন্ড হবে দেখো তোমাদের গ্রাউন্ডটা এরকম গোল করে গ্রাউন্ডটা থাকবে এটা হচ্ছে চারশো মিটারের গ্রাউন্ড হ্যাঁ ধরো তোমার এইখান থেকে স্টার্ট হচ্ছে ঠিক আছে একসাথে তোমাদের যদি মেয়েদের একসাথে হয়তো দশ থেকে পনেরো জন করে ছাড়বে তো দেখো একসাথে যখন ছাড়বে তো তোমরা এখান থেকে শুরু করলে একজন এখানে থাকলো একজন এখানে থাকলো এরকম করে পনেরো দিন মতো ছাড়ালো এবার দেখো এখানে একটা ইয়ে থাকবে টাইম লাগানো থাকবে এখান থেকে স্টার্ট হচ্ছে দেখো এরকম একটা সেট থাকবে এখানে টাইম লাগানো থাকবে তোমাকে বলা হবে যে তুমি এই দিক থেকে রান শুরু করবে প্রত্যেকটা রান যখন শুরু করবে এদিক থেকে ছুটবে ছোট ছোট্টো ছোটো ছুটতে এই ভেতর দিয়ে পের হবে ঠিক আছে যে এরকমভাবে যে টাইমটা যেখানে লাগানো থাকবে বাস দিয়ে এইভাবে প্যান্ডেলের মতো করা থাকবে সব সময় ওর ভেতর দিয়ে ক্রস করবে কারণ তোমাকে একটা টুপি পরিয়ে দেওয়া হবে সেই টুপিতে সেন্সার থাকবে এবং সেই সেন্সারই কিন্তু তুমি কত মিনিটে কমপ্লিট করলে সেটা কিন্তু বোঝাবে তোমার কিন্তু পুরোটাই কম্পিউটারাইজ হবে এবং সেখানে কিন্তু অটোমেটিক্যালি মেশিনের মাধ্যমে তোমার টাইমিংটা কাউন্ট করা হবে তাই অবশ্যই এর ভেতর দিকে যাবে ক্যামেরা লাগানো থাকে সেখানে স্ক্যান করে তোমার ওই সেন্সারটা ঠিক আছে তো এরকম করে যাবে এবার দেখো যখনই কাউকে ওভারটেক করতে যাবে তার বাঁ দিক থেকে ওভারটেক করবে ঠিক আছে তার বাঁ দিক থেকে ওভারটেক করার চেষ্টা করবে আর রানিং রানিংয়ের সময় কখনো পিছন ফিরে দেখবে না রানিং যখন করবে সব সময় সামনের দিকে দেখবে তুমি পিছন দেখছো তোমার বন্ধু কি করছে সাইডের দিকে দেখছো এতে কি ভোচট কে পড়ে যাবে এবং তুমি তাকে দেখতে গিয়ে দেখবে তুমি পিছিয়ে গেছো তাই পিছন ফিরে একদম দেখা দরকার নেই শুধু সামনের দিকে দেখবে ঠিক আছে আর প্রথম রাউন্ডে একদম খুব জোরে ছুটবে না প্রথম রাউন্ডে একটু ধীরে ছুটল দ্বিতীয় রাউন্ড যখন আসবে তখন পুরো সেরাটা দিয়ে যা শরীরে আছে সমস্ত সেরাটা দিয়ে ব্যাস ভুকে যাও আমি বলছি তোমাদের মেয়েরা এই যে দিয়েছে হানড্রেড পার্সেন্ট মেয়ে সব পাস করবে ঠিক আছে আর তুমি যদি হানড্রেড পার্সেন্ট মেয়েরা যদি মেয়ে কাটবে হাইট ওয়েট তো কাটবে এবং যারা যারা এবছর মানে মেন প্রিলিমিনারি পাস করেছো তারা নাইনটি নাইন পার্সেন্ট পাস করলে চাকরি শিওর এবার সে ছেলে হোক আর মেয়ে হোক ঠিক আছে নাইনটি নাইন পার্সেন্ট বলে দিচ্ছি শিওর তো তার জন্য কিন্তু মাঠটাকে মেনলি এখন ফোকাস করো মাঠ সাথে মেনের জন্যও পড়ো হ্যাঁ দুটো একসাথে করো তো এই ছিল আজকে তোমাদের জন্য কিছু সাজেশন যদি ভিডিও ভালো লাগে তো লাইক করে দিও তোমাদের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে ঠিক আছে তো অবশ্যই কমেন্ট মাধ্যমে তুমি কমেন্ট করো আমি তোমাদেরকেও সেই কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো হুম আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো পরবর্তীতে আরও তোমাদের মাঠ রিলেটেড ভিডিও দেব এবং তোমরা তোমাদের যে প্রবলেম হবে সেই প্রবলেমগুলো কমেন্ট বক্সে জানাও আমি সেই প্রবলেমের সলিউশন দিয়ে তোমাদেরকে ভিডিও প্রোভাইড করে দেবো ঠিক আছে